গাইস, সবাই দেশের অনেক খারাপ অবস্থা, তারপরও ভালো থাকার ট্রাই করবেন সবাই। আর কাজ ছাড়া কেউ বাইরে নাইবেন না, মাস্ক ইউজ করেন, যদি হাত ধুন সব সময়। গাইস, আমাদের নিজেরা সতর্ক থাকলে আমাদের ফ্যামিলিও ভালো থাকবে, আর আমরা যদি সতর্ক না থাকি আমাদের ফ্যামিলিও। এটা এমন একটা ভাইরাস যে মানে ছোঁয়াচো, শ্বাস নিঃশ্বাস সব কিছুর মাধ্যমেই ছড়ায় যায়। মোটামুটি আমরা সবাই এখন একটা আতঙ্কে আছি। আল্লাহ আমাদের মাফ করুক যে এরকম একটা ভাইরাস পৃথিবীতে আসছে। এটা আবার যেন আল্লাহ নিয়ে যায়, আল্লাহ ছাড়া কেউই আমাদেরকে রক্ষা করার নেই। আর আমি কিছুদিন আগে একটা স্ট্যাটাস দিছিলাম যে আমি আর কাজ করব না। হ্যাঁ গাইস, এটা সত্যি কথা যে আমি আর কখনোই কাজ করব না। তারপর আমি আবার একটা স্ট্যাটাস দিছিলাম যে আই এম কাম ব্যাক ফ্রেন্ডস। তো এই স্ট্যাটাসটা আসলে মিডিয়ায় আসার স্ট্যাটাস ছিল না, এটা ছিল আমি আমার স্ট্যাটাসের পর কোনো ছবি আপ দিতাম না, কোনো অনলাইনে আসতাম না, কিছুই করতাম না। তো আমি আসলে হঠাৎ করে আমার পেজে আবার আপডেট হই, এই কারণে আমার স্ট্যাটাস দিয়েছিলাম। আমার কাজের জন্য স্ট্যাটাস দেওয়া ছিল না, আর আমি আর কখনোই কাজ করবো না গাইস, এটা সত্যি কথা। স্ট্যাটাস ডিলিট করার কারণ ছিল আমি দেখতেছিলাম যে কেউ ভালো কমেন্ট দিচ্ছে, কেউ খারাপ কমেন্ট দিচ্ছে, কেউ বলতেছে যে করোনার ভয়ে এটা ওটা। আসলে প্রত্যেকটা ব্যক্তির একটা পার্সোনাল লাইফ আছে, যেখানে যার লাইফ ছিল তার বোঝা দরকার। সো আমি আর ভিডিও করব না, এটা সত্যি কথা, কখনোই করব না, এটাও সত্যি কথা। আর আমাকে নিয়ে যারা মাতামাতি করতেছেন, দেশের যে অবস্থা, নামাজ পড়ুন, ঘরে থাকুন, আল্লাহর নাম নিন, আমাকে নিয়ে কেন মাতামাতি করতেছেন? আমি তো আপনাকে করোনা থেকে বাঁচাতে পারবো না, আমি পারবো আপনার জন্য দোয়া করতে। আমি লাস্ট 3 দিন যতগুলো পোস্ট করছি, প্রত্যেকটা পোস্টে যতগুলো আমি কমেন্ট পাইছি, আমি দেখছি কেমন ছিলেন আপনাদের রূপ, করোনার থেকেও ভয়ঙ্কর ছিল আপনাদের রূপ। তো আমি একটাই রিকোয়েস্ট করব যে আমার স্ট্যাটাস নিয়ে কেন মাতামাতি করছেন? আর আমি কখনোই কাজ করব না, এটাও সত্যি কথা, আর কখনো আমি ক্যামেরার সামনে দাঁড়াবো না। কিন্তু আমি আমার পার্সোনাল যে জিনিসগুলো আছে, আমার পেজ, আমার ফেসবুক অ্যাকাউন্ট, এগুলো তো অ্যাক্টিভ থাকবো, তাই না? এখানেও আপনাদের মাতামাতি কেন? দেশের অবস্থা খুবই খারাপ, আর এই অবস্থাতে আল্লাহর নাম নিন, আমরা সবাই সতর্ক থাকি, সবাই ঘরে থাকি, যারা অসহায় তাদেরকে হেল্প করি। বাংলাদেশে মোটামুটি সব কিছু এখন অফ হয়ে যাচ্ছে, কেউ কাজ ছাড়া বাহিরে নামা ঠিক না। আমি কালকে রাত্রে আমার ফ্যামিলি সহ আমি হাতিরঝিলে গেছিলাম। তো যে হাতিরঝিল দেখতাম মানুষ দিয়ে ভরা, সব জায়গায়, বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় যেখানে যেখানে খুব মানুষ দিয়ে ভরা থাকতো, মানে মানুষের লোকারণ্য থাকতো একদম, সেই জায়গাগুলোয় বোমা মেরা একটা মানুষ খুঁজে পাওয়া যাচ্ছে না এখন আর। পুরো রাস্তা ফাঁকা, সবাই মাস্ক ইউজ করতেছে। হ্যাঁ, সবাই মাস্ক ছাড়া কিন্তু বাইরে নামবেন না, কারণ বলা যায় না এই রোগটা 13-14 দিন ধরে শরীরের ভিতরে থাকে, তারপর বোঝা যায়, কখন কার কি হয়ে যায় বোঝা যায়। আর যেখানে আড্ডা বেশি দেখবেন, লোকজন বেশি, সেখান ওই জায়গায় ইগনোর করে চলবেন। সাব্বির হাসান পলাশ না পিয়াস, সরি, আপনি কথাটা বলছেন আমি পড়তেছি, এটা আপনার ভুল ধারণা। আমি বলছি কাজ করব না তো করব না, আমার আগে যে কাজ করা ছিল, আমার অনেক কাজ করা আছে, ওগুলো রিলিজ হবে, বাট আমার নতুন করে আর কোনো কাজ করা হবে না।
হ্যাঁ, আমি কমেন্টে দেখতেছি অনেকে অনেক কিছু বলতেছেন, যারা আমাকে সত্যিকারের ভালোবাসেন তারা কিন্তু আমাকে সত্যি সাপোর্ট দিতেছে, তারা কিন্তু সত্যি আমাকে ভালোবাসতেছে, তারা কিন্তু আমার ইমোশন আমার কথা বুঝতেছে। এখন যারা আমার শুরু থেকে পিছনে বাস দিয়ে আসছেন তারা কিভাবে আমার কথা বুঝবেন? তারা তো আমার ভালো কথাটাও জায়গায় গায়ে লাগবে, তাই না? এটাই তো নিয়ম। আর আমাকে অনেকেই অনেক কিছু ইনবক্সে বলতেছেন যে আপু আপনার কাজ কি সত্যি অফ করে দিছেন, আপনি কি করোনা ভয় পাইছেন? এটা আল্লাহ যদি মরণ দেয় সবাই একদিন মরতে হবে, এখানে আল্লাহ যদি আমাকে করোনায় মরণ দেয় তাহলে আমি করোনায় মরবো, আল্লাহ যদি আমাকে এমনিতে মরণ দেয় তাহলে আমি এমনিতে মরবো। সো এখানে কাজ ভয় পাওয়ার কিছু নাই, সবাই, আমি একলা আর্টিস্ট না, সবাই অনেক আর্টিস্ট আছে, আমার থেকে অনেক ভালো আর্টিস্ট আছে, আমি কিছুই না, আমি ছোটোখাটো একজন ইউটিউবার। তো আমি যে এই ভয় পেয়ে কাজ ছাড়ছি এটা ভুল কথা, আমি আমার কাজ ছাড়ছি নিজের পার্সোনাল লাইফ থেকে, আমার বাবা আমার ভাই কেউ পছন্দ করে না আমি এগুলো কাজ করি, অনেকদিন করেছি, এখন আমি বড় হয়েছি, এখন আমার বাবা ভাই ডিরেক্ট আমাকে বলছে যেগুলো তুমি করো না, তুমি এখন বড় হয়েছো, তোমার নিজের লাইফ আছে, তুমি অন্য কিছু করো, লেখাপড়া করো, এটা করো, ওটা করো, এটা বাদ দাও। আর আপনারা আমাকে যে যা বলছেন কমেন্টে এই দুই তিন দিন আমি দেখেছি, আপনাদের কিছু, আপনাদের আমাকে যারা ভালোবাসে তাদের আমি ভালো কমেন্ট পাইছি, যারা আমাকে দেখতে না পারেন তারা আমাকে অনেক কিছু বলছেন। একটাবার চিন্তা করেন তো আপনার কথাগুলা যে আপনি বলছেন এই কথাগুলো আপনাকে বললে কেমন লাগবে? হ্যাঁ, রবিউল ইসলাম, রবিউল আপনার কথা ঠিক, আল্লাহই সবাইকে পারে রক্ষা করতে, আল্লাহ যদি মাফ করে দেয় দুনিয়া থেকে করোনা চলে যাবে। আমাদের সবার নামাজ পড়া দরকার, সবারই আল্লাহর নাম নেওয়া উচিত, কারণ আমরা এমন হয়ে গেছি এখন যে কিছু করতে ভয় পাই না, আমরা সবাই মানে নিজেই রাজা, উপরে যে একজন আছে উনি কিন্তু সবই ঠিক করে রাখে, ওই কথা কেউ মাথায় রাখি না। স্যাট সুমন, আমার অ্যান্সার দেবে দিদি, আপনি কমেন্টে আবার করুন আমি পড়তেছি। আফসানা কবির সাফা, তোমাকে অনেক মিস করব। আমি আমার পেজে অল টাইম অ্যাক্টিভ আছি, আর তো আমি দোয়া করব যে হ্যাঁ, আমি আপনাদের কারণে আমি আজকে এ পর্যন্ত, আপনারা যদি না থাকতেন আমি কখনো এই পর্যন্ত আসতে পারতাম না, আপনাদের ভালোবাসা পাইছি তাই আমিও নিজে থেকে সামনে আগাইছি। কিন্তু রাখি, থ্যাংক ইউ, লাভ ইউ। নিশা, আমার একটা SMS পড়ো নাই, আমি সবার SMS পড়া ট্রাই করি, এখন আমার পেজে আমি সবসময় অ্যাক্টিভ থাকি কিন্তু অনেক সময় হয় না আর কি, নিজেরও ব্যস্ততা থাকে। আপু আপনাকে অনেক লাভ করি, আপনার ভিডিওগুলো অনেক জোশ। সাজ্জাদ আলী, থ্যাংক ইউ সো মাচ, আমার আগের ভিডিওগুলাই দেখো, ওইগুলাই আমাকে মনে করাবে আবার তোমাদের, তোমাকে অনেক মিস করবো আপু, তোমার ভিডিও আমি রোজ দেখতাম, থ্যাংক ইউ সো মাচ রোজ। হোয়ার আর ইউ ফরম, আমি তো বাংলাদেশি, আপনি কোথায়? হ্যালো নিশা, আপু হাউ আর ইউ? ভালো থাকাটা এখন খুব কষ্টের, এই মুহূর্তে ভালো থাকা খুবই কষ্টের, বিকজ সবারই এখন করুণ অবস্থা, আমরা ঘর থেকে বের হতে পারছি না, ঠিক মতো চলাফেরা করতে পারতেছি না, সবই আসলে আল্লাহ মানুষকে বিপদ দিয়ে পরীক্ষা করে। সবাই নামাজ পড়ুন, দোয়া করুন, পৃথিবীর সব মানুষ যেন বেঁচে যায়। যেভাবে করোনা ছড়াচ্ছে তাতে ভয় লাগতেছে, আপু আপনাকে অনেক SMS দিছি বাট রিপ্লাই পাই নাই। আমি শাবনুর কেমন আছো? আর কখনোই হবো না আপু, আমি
আসাম থেকে বলছি, আপনার ভিডিও অনেক ভালো লাগে, আমার ভিডিওগুলো অনেক ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ। মালয়েশিয়া থেকে, খুব আতঙ্কে আছি। হ্যাঁ, বাইরের কান্ট্রিগুলোর তো অবস্থা আরও খারাপ। আপু তোমাকে অনেক মিস করবো, আপু আমি তোমাকে অনেক লাইক করি। আর গাইজ, আমি একটা কথা বলতে চাই, আমার পার্সোনাল কোনো ফেসবুক অ্যাকাউন্ট নাই। আমি দেখছি যে নিশাত রহমান নামে অনেক ফেসবুক অ্যাকাউন্ট আছে, যেগুলার ফলোয়ার 10K আপ, 30K আপ, অনেক ফলোয়ার দেখছি আমি, অনেক আইডি হবে, বহুত আইডি, কিন্তু এইসব আইডি আমার না, আমার নিজের কোনো পার্সোনাল এই পেজ ছাড়া আমার কোনো আইডি নাই। আপি তোমাকে অনেক অনেক মিস করব, ভিডিও করবা না করবা তোমার পার্সোনাল ব্যাপার, নর্মালি তোমাকে কত কিউট লাগে, থ্যাংক ইউ। বরিশালের ভাষা বলেন নিশাত রহমানের, কখনোই ভিডিওতে বরিশালের ভাষাও বলবে না, ভিডিও করবে না। হ্যাঁ, আমি আমার পেজে অ্যাক্টিভ থাকবো, মাঝে মাঝে তোমাদের সাথে আড্ডা দিতে আমি লাইভেও আসবো, সমস্যা নেই, কিন্তু আমি আর কখনোই ভিডিও করবো না। বিকজ আমি কিছু হিংস্র প্রাণীর ছবি দেখছি, যারা আমাকে ডাউন করার জন্য অনেক কিছু করছে, অনেক কিছু, বা এখনও দেখতেছি। তো বরগুনা কোন থানায় বাড়ি আপু? বরগুনা থানা হচ্ছে একটাই, ওই থানাই আমার বাড়ি। লাভ ইউ সো মাচ আপু, তোমাকে খুব মিস করবো, থ্যাংক ইউ সো মাচ আপনার ভিডিও। হাউ আর ইউ? সৃষ্টির সৃষ্টি কি অপরূপ সুন্দর দেখতে, থ্যাংক ইউ। আপু আপনাকে জ্বর আসছে না, সর্দি, করোনা হলো নাকি? করোনা হলে তো মরেই যাব, আমার বাসার মানুষ তো আমাকে অনেক কাঁদি বের করে দিত, দেয়নি তো এখনো। হাউ আর ইউ? মালয়েশিয়া থেকে আপনার সবগুলো ভিডিও দেখি, খুব ভালো লাগে, লাভ ইউ আপু। আপু ফ্যানির পক্ষ থেকে আপনাকে দোয়া রইল। সব মানুষগুলো একটু সাবধান থাকবেন, আর আমারই খারাপ লাগতেছে এমন অবস্থা দেখে। আমরা কিছুদিন আগেও সবাই কত ফ্রিলি ঘুরতাম, সবাই কত ফ্রিলিভাবে রাস্তাঘাটে চলাফেরা করতাম, সব কিছুই ঠিক ছিল, হঠাৎ সবাই মাস্ক ইউজ করবেন, আর পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন। হঠাৎ অফ মানে আমি অনেক আগে থেকেই চাইছি যে আমি মিডিয়া অফ করব। আমি দেখতাম যে আমার ভিডিও সবাই খুব ভালো নিচ্ছে, তো আমি এই কারণে অফ করতে পারিনি। আমি দেখতাম যে সবাই আমাকে খুব পছন্দ করছে, সবাই আমাকে সাপোর্ট দিতেছে, তো এই কারণে আমি মিডিয়া অফ করতে পারিনি। তো এইবার আমি সিদ্ধান্তই নিছি যে মিডিয়া অফ করব, অ্যান্ড করেও দিছি। আমার স্ট্যাটাস ডিলিট করার কারণ ছিল আপনারা, বিকজ আপনারা আমাকে ভালো কমেন্টও দিছেন, যারা আমাকে ভালোবাসে তারা অনেক আমাকে ভালো কমেন্ট দিছে, কিন্তু যারা আমাকে দেখতে না পারেন তারা আমাকে অনেক আজে বাজে কমেন্ট দিছেন, যেগুলো আমি সহ্য করতে পারিনি। সো আমি এই কারণে সব স্ট্যাটাস ডিলিট করছি। ঠান্ডা লাগছে আমার, মনে হয়েছে। তো আপু কেমন আছেন? তুমি সুন্দর দেখি আপু। আমি আপনাকে ইন্ডিয়া থেকে বলছি, আমি একটা ফ্যান, থ্যাংক ইউ সো মাচ। ঠান্ডা লাগছে আমারও। তো আমি, হাই আপি, কেমন আছো? অনেক মিস করবো তোমাকে, আনিলা, থ্যাংক ইউ সো মাচ। আপু মাস্ক পরে লাইভে আসো, তাছাড়া লাইভে যে মানুষ তোমার করোনা লড়তে পারে, তাছাড়া ভালো লাগছে। তো গাইস থাকো, টেক কেয়ার, সবাই সাবধান থাকবা, আল্লাহ হাফেজ। আমার জন্য দোয়া করবা, আর আমি রিকোয়েস্ট করব হাত জোরে যে আমার পেজে কেউ আর আজে বাজে কোনো কমেন্ট দিবেন না, আশা করি। আমাকে আমাকে যাদের ভালো না লাগে আপনারা ইগনোর করুন, আর জীবনের ভুলগুলো আল্লাহর কাছে মাফ চান, সব কিছু আল্লাহই পারে ঠিক করে দিতে, আল্লাহ ছাড়া কেউই ঠিক করার মালিক নেই। সো আল্লাহ মাফ করুক আমাদের। আপু আমি অনেক বড় একজন ফ্যান, HM আরিফ, তুমি আমার ফ্যান, থ্যাংক ইউ সো মাচ আরিফ ভাইয়া।
বাবু ভাইয়া তোমার নাম? আমার মাম তো ভাই। হ্যালো, হাউ আর ইউ? আই এম ফাইন। কথা বলি না, ঠান্ডা লাগে। হ্যাঁ, আপু কোথায় আছো এখন? আপি আপনাকে অনেক মিস করবো। থ্যাংক ইউ। মাথায় কাপড় দেওয়ার জন্য থ্যাংকস। কেন, আমি কি সহজে দিই না মাথায় কাপড়? আপনার দাগটা খুবই ভালো লাগে। থ্যাংক ইউ। আমার আসলে কখনোই ইচ্ছা ছিল না ইউটিউব বা অভিনয়ের ভিতরে জড়ানো। আমি হুট করে জড়াইছিলাম, মানে হুট করে একদম। আমার হয়তো ইন্টারভিউ দেখলে বলতে পারবেন যে আমি হৃদয় শুট দেখতে যাই, ওইখানে আমার শুট করা শুরু, ওইখানেই আমার ইউটিউবিং করা শুরু। তো আমার কখনোই ইচ্ছা ছিল না এগুলো, আর আমার নিজেরও পার্সোনাল লাইফ থেকে পছন্দ না এগুলো করা। তো আবার যত ভিডিও আছে ওগুলো থাকবে, আর কিছু ভিডিও করা আছে ওগুলো যেগুলো এখনও পরিস্থিতির কারণে আপ হয়নি ওইগুলো আপ হতে পারে। বাট আমি নতুন করে আর কখনো ভিডিও করব না। আপু কি আর ভিডিও করবেন? না না, আমি আর কখনো ভিডিও করবো, বরিশালের ভাষা বলেন। আপু নিশাত রহমান আর কখনোই বরিশালের ভাষা বলবে না ভিডিওতে, কোনো ভিডিও দিয়ে শেয়ার আসবে না। আচ্ছা গাইস, থাকো, সবাই সাবধান থাকো। আল্লাহ হাফেজ, লাভ ইউ। দোয়া করো আমার জন্য সবাই।